বাড়ির আনাচে কানাচে চেয়ার টেবিল বসার ঘর শোবার ঘরের বিছানা সব জায়গায় বিড়ালের অবাধ আনাগোনা কেউ জানালার গ্রিলে বসে রোদ পোয়াচ্ছে কেউ ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে টেবিলের কার্নিশে এ আশ্রয় কেন্দ্রের নাম এএলবি অ্যানিম্যাল শেল্টার তবে স্থানীয়রা একে চেনেন বিড়াল বাড়ি হিসেবে শতাধিক বিড়ালের প্রায় সবগুলোই রাস্তায় কুড়িয়ে পাওয়া আশপাশ থেকে মানুষ চলে যায় তারা চিন্তাই করে না যে এটা থামানোর মতো কিছু ব্যথা থাকছে তো ওদের তো বাঁচানোর মানুষ খুব কম খুবই কম মানে ওরা তো কথা বলতে পারে না আমার একার পক্ষে অতটুকু স্পেস বা মানে অতখানিকৃত রিসোর্স নাই তো আমি চাইছি ওটাও বাড়াবো তাহলে মানে হেল্পটা আরও বেশি করতে পারেন তার বাবা ইনাম শিকদারও প্রাণীপ্রেমী এগারোটি কুকুর পুষছেন তিনি প্রতিদিন এসব কুকুর বিড়ালের খাবার তালিকায় থাকে ভাত মাছ বিস্কুট ও মুরগি খাবারের পেছনে প্রতি মাসে ব্যয়টাও কম নয় এই পুরো বিল্ডিংই বিড়ালের জন্য দিয়ে দিছি স্যাক্রিফাইস করা আমরা ছিলাম ওখানেই তা এখন তো বলা যায় যে উদ্বস্ত হয়ে এখন এই এটাতে ছোটরাতে দোতলা আছে পোষার জন্য যে কেউ এই আশ্রম থেকে সংগ্রহ করতে পারবেন এসব প্রাণী